সম্পত্তি বিক্রি করে দেশ চালানোর চেষ্টা করছে সরকার। ধর্মঘটের সমর্থনে জিরানিয়া মহকুমা ভিত্তিক কনভেনশনে অভিযোগ করেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী একদিনের ধর্মঘটে যাচ্ছে শ্রমিক এবং বিভিন্ন গণসংগঠন। রাজ্যে সেই ধর্মঘটের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে ছোড়ো প্রচার চালাচ্ছেন উদ্যোক্তারা। রবিবার কনভেনশন হয় জিরানিয়া মহকুমা ভিত্তিক মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে। কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউর সভাপতি মানিক দে, মধুসূদন দাস, তপন দাস সহ অন্যান্য নেতৃত্ব। ভাষণে মানিক দে কেন্দ্রের সমালোচনা করে বলেন, আর্থিক মন্দায় দেশ সরকার বিক্রি করে দিতে চাইছে দেশের সম্পত্তি। তিনি বলেন, যারা কাজ করতেন তারা কাজ হারাচ্ছেন, নতুন বেকারের চাকরির সম্ভাবনা নেই। কেন্দ্র মালিকদের স্বার্থে আইনের সংশোধন করে শ্রমিকদের মজুরি ঠিক করছে। 8 জানুয়ারি ধর্মঘটের দিন যত এগিয়ে আসছে ততই তেজি হতে করে দিয়েছে। 1 তারিখ আজকে ডিসেম্বর 1 তারিখ, তাই আজকে লাস্ট উইক ডিসেম্বর 1 তারিখে বলতে যারা রেগুলার তারা যদি দরখাস্ত করে আমি বিয়ারেস দেবো। বিয়ারেস মানে ভলেন্টিয়ারি, আমি স্বেচ্ছা চাকরি ছেড়ে দিই। এখানে গভর্নমেন্ট বলছে যারা এখন স্বেচ্ছা চাকরি ছেড়ে দেবেন তাদের ক্ষেত্রে টাকা টাকা যদি দেওয়া যায় এই ব্যবস্থা নেবে। ভয় ঢুকে গেছে, বেতন টেতন পায় না। অবস্থাটা কি, 1,08,000 আছে যাদের এই 50 থেকে 60-এর মধ্যে এই অংশের যারা আছে 1,08,000-এর মধ্যে এখন পর্যন্ত যা খবর 88,000 থেকে 90,000 দরখাস্ত করে দিয়েছে, আমাকে টাকা দিয়ে দাও। একবার দিয়ে দাও ভয়টা কোথায়, এই যে জমানো টাকাটা ফেরত পাবে না, এবং এই কারণে ভয় ঢুকিস কিনে প্রেশার দিয়ে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছে। এরপরে করবে কি, এই সব 8 জানুয়ারি ধর্মঘটের দিন যত এগিয়ে আসছে ততই তেজি হচ্ছে তাদের প্রচার অভিযান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।